শিল্পীর দৃষ্টিকোণ। বহির্জগৎ বারো অন্তর্জগৎ আসলে আখ্যান। জীবন যেবাকা আকার আহান ধারণ করে, ঔবাকা ওহানরে বহির্জগৎ বলতারা। বারো জীবন যেবাকা আকার ধারণ না করে, ওবাকা ওহানরে অন্তর্জগৎ বলতারা। বহির্জগৎ সাধারণত দিনমুনার দেহিয়ার, আহান সূক্ষ্ম বারো আরাক আহান স্থূল। স্থূলতার মা আছে তাই গাছ বিরুখ পাহিয়া পল্লী মানু গ্রহ নক্ষত্র ইত্যাদি। বারো সূক্ষ্মতার মা আছে তাই চুম্বকীয় শক্তি বউ ইত্যাদি। অন্তর্জগৎ ও তাতে অনুভব সকনোয়ারের ঔহাল্য ও স্থিতি উতারে শূন্য অথবা অজ্ঞেয় বলতারা। শূন্য মানে নেওনি নাগই অনুভব লো হারপানি চিল আর ওহানে এ প্রকৃতি হানরে অথাই বলিয়া মাতে সীতা। কারণ প্রকৃতি হানরে সমাধান হানাত ফৌকরানি চিল। প্রকৃতিরে সমাধানর চেষ্টা করলে অসীম সৌন্দর্যর অনুভূতিত্ব বঞ্চিত ইতাঙায়। যেমন ইমাগ প্রকৃতপক্ষে কুঙ্গ, এহান সম্পূর্ণরূপে সমাধানের চেষ্টা করলে ইমাগর উপস্থিতিত যে উমাহান পেয়ার ওহানাত্ব আমি বঞ্চিত ইতাঙায়। ঔহাল্য প্রকৃতি বার ইমার উমেহান অবর্ণনীয় বলিয়া মাতে সীতা। সৃষ্টিশীল গিরিগিথানি যেতা আসি তানু প্রকৃতির সৌন্দর্যর চরম পর্যায়ে ফই লেগা সৃষ্টি করানি না মনে তারা। ওবাকা অবাকনা ছাড়া তানোরাং আর গতি নেই। আমি ঔ সৃষ্টিশীল গিরিগিথানি উতারেল যেতা যেতা রচনা পেয়ার ওতা ফুয়নির যে প্রয়াসানি কর্তারা ওহানি আমি পেয়ার তা প্রসাদ স্বরূপ। আমি সাধারণত শ্রদ্ধা প্রেম আনন্দ এহানি নাংহার পাশে।